সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। ডেঙ্গু প্রতিরোধে কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির নয়া উদ্যোগ। করোনা আক্রান্তের সংখ্যা যখন সামান্য হ্রাস টানা গেছে, তখন আরেকটি রোগ ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে, এই সময়ে যা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষার বিদায় লগ্নে শরতের আগমনের সন্ধিক্ষণে ডেঙ্গুর প্রকোপ বাড়ে নিয়ম করে প্রতিবছরই। কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি আজকের কর্মসূচির মূল উদ্দেশ্যই ছিল ডেঙ্গু নিয়ে আমজনতার মধ্যে সচেতনতা বাড়ানোর, পাশাপাশি আজকের ডেঙ্গু সচেতনতা শিবির থেকেই 200টি দুস্থ ও গরিব পরিবারের হাতে মশারি ও ব্লিচিং পাউডার তুলে দেন। শিবিরে উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি তপন মণ্ডল, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পলাশ রায় সহ অন্যান্য নেতৃত্ববর্গ। গোঘাট থেকে সন্তোষ সাত্রা রিপোর্ট, সময়ের সংবাদ। একমাত্র উপায় হচ্ছে মানুষের মধ্যে সচেতন করে তোলা। এই সচেতন করে তোলার জন্য এই কর্মসূচি, তার সাথে সাথে একটু করে প্রচার দান করা হচ্ছে। আপনারা যেমন যে করোনার বিরুদ্ধে লড়ার জন্য যেমন আমরা মাস্ক পরে আছি, মাস্ক, স্যানিটাইজার, তেমনি ডেঙ্গুর বিরুদ্ধে লড়ার জন্য মশারি হচ্ছে সবথেকে বড় হাতিয়ার। তাই এই আমি এই সেবা স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানকে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনে এই সংস্থার যদি এই ধরনের যে কর্মসূচি নেবে, তাদের সবসময় আমরা পাশে থাকবো। আগামী দিনে আরও এই ধরনের কর্মসূচি যাতে নেয়, সেই জন্য আমরা এই যে আপনারা এই যে অনুষ্ঠানটা করাচ্ছেন, কোন সংস্থার তরফ থেকে? কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। বলছি আপনাদের কতজন মানুষকে আপনারা এই মশারি এবং ব্লিচিং তুলে দেবেন? এখন যে অনুষ্ঠানটা চলছে, এখন আমরা 200 জনকে যাদের নাম দেওয়া হচ্ছে সাধারণ অসহায় মানুষ, তাদেরকে এটা দিচ্ছি, তাদেরকে সচেতন করার চেষ্টা করছি যাতে ডেঙ্গু থেকে আক্রান্ত না হয়। আর এই ধরনের অনুষ্ঠান আপনারা কতদিন ধরে করে আসছেন? 2015 সাল। 2015 সাল থেকে করে আসছেন। আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস। বাড়ি? বাড়ি এই গ্রামে, ভগবান। ধন্যবাদ। আপনারা এই যে অনুষ্ঠানটা করাচ্ছেন, কোন সংস্থার তরফ থেকে? কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। বলছি আপনাদের কতজন মানুষকে আপনারা এই মশারি এবং ব্লিচিং তুলে দেবেন? এখন যে অনুষ্ঠানটা চলছে, এখন আমরা 200 জনকে যাদের নাম দেওয়া হচ্ছে সাধারণ অসহায় মানুষ, তাদেরকে এটা দিচ্ছি, তাদেরকে সচেতন করার চেষ্টা করছি যাতে ডেঙ্গু থেকে আক্রান্ত না হয়। আর এই ধরনের অনুষ্ঠান আপনারা কতদিন ধরে করে আসছেন? 2015 সাল। 2015 সাল থেকে করে আসছেন। আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস। বাড়ি? বাড়ি এই গ্রামে, ভগবান। ধন্যবাদ। দাদা, আজকের এই সমাজ সচেতনমূলক যে অনুষ্ঠান, এটা নিয়ে আপনি কি বলবেন? বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের আজকে যে সমাজ অনুষ্ঠান, এবং সঙ্গে সঙ্গে আগামী যে ডেঙ্গু রোগ আমাদের মধ্যে আসতে চলেছে, তার যে সচেতনতা, তার জন্য এই ক্লাবকে বা এই সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আমরা প্রতিবারই করোনা ভাইরাসের মধ্যে দিয়ে অতিক্রম করতে চলছি, তার মাঝখানে ডেঙ্গু হানা দিচ্ছে। মাঝামাঝি হুগলি জেলায় প্রায় একাধিক জায়গায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। মানুষকে আগাম সচেতন করার জন্য এই অনুষ্ঠান, এলাকার প্রায় 250-300 মানুষকে আমরা মশারি বিতরণ করছি। নিঃসন্দেহ প্রশংসনীয় উদ্যোগ। দীর্ঘ 7 বছর ধরে এই সংস্থা বিবেকানন্দ সেবা সমিতি কাজ করছে, এই অবশ্যই যোগ্য অভিনন্দন পাওয়া। আপনাদের চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলকে, যে যাতে তারা আগামী করোনা ভাইরাস সম্বন্ধে সচেতন হয়, মাস্ক পরে, যেটা স্বাভাবিক নিয়ম সে স্বাভাবিক নিয়মটা চলে, এবং এই ক্লাব যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এই ক্লাবের উত্তর সে বৃদ্ধি করছে।